नमस्कार न्यूज वैनगार्डर पर्दाय प्रत्येक के स्वागत जानाचे मुहूर्त आपनादेर साथे आमी रोज अंकिता चोख राखछि मुहूर्तेर गुरुत्वपूर्ण खबरगुलिर मध्ये एक बीएसएफ जवानेर गुलिते निहत हय एक पाचारकारी एमनटाई अभियोग एवं आज एई बीएसएफेर बिरुद्धे थानाय डेपुटेशन प्रदान करलो ग्रामबासीरा बीएसएफेर गुलिते जे निहत हयेछे पाचारकारी से आदते पाचारकारी नय एमनटाई दाबी एलाकाबासीदेर ताई आज थानाय डेपुटेशन प्रदान करलो दुर्गापुरेर डुगानार ग्रामबासीरा एमनटाई किन्तु अभियोग से विषय संश्लिष्टरा कि बोलछेन शुनुन এখন আপনারা কি চাইছেন এখন আপনাদের কাছে দিয়ে যাবে উচিত শিক্ষক এমন তো মানুষের মারবুক খালি না হোক দিয়ে যাবে দরে গুলি করে সবাই মারবুকের এক এক করে যাইতাছে দিয়ে যাবে কোন মানুষের মহিলা কোন পুরুষ কোন ছেলে কোন বাচ্চা কোন কারোর রেহে যায় না দিয়ে যাবে দায়িত্ব দিয়ে যাবে পালন করবে লাগে কি মানুষের আস্থা মানুষ দিয়ে যাবে মাইরা শেষ করে দাও সংশ্লিষ্টদের বক্তব্য আপনারা শুনলেন এই মুহূর্তে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি রয়েছে সোনামুড়া থেকে অমিত দত্ত অমিত গতকাল যে ঘটনাটি সংঘটিত হয়েছে অর্থাৎ একটি বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে এক পাচারকারী এবং আজ সকালে গ্রামবাসীরা ডেপুটেশন প্রদান করলো থানায় ইতিমধ্যে কি পরিস্থিতি রয়েছে গোটা এলাকায় সোনামুড়া থানার অন্তর্গত যে সীমান্তবর্তী গ্রাম রয়েছে দুর্গাপুর গ্রাম সেই গ্রামের দুই নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন বিএসএফ এর গুলিতে আনোয়ার হোসেনের মৃত্যু হয় তো এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত থেকে কিন্তু দুর্গাপুর সহ সোনামুড়া থানা এলাকা প্রচন্ড উত্তেজনা বিরাজ করছে তো তখনই তাদের পরিবার মৃতের পরিবারের পক্ষ থেকে সোনামুড়া থানায় ডেপুটেশন দেওয়া হয় এবং বিএসএফ এর বিরুদ্ধে মামলাও করা হয় অপরদিকে বিএসএফ এর পক্ষ থেকেও তাদের পাচারকারীদের বিরুদ্ধে একটি মামলাও করা হয় এখন বর্তমান পরিস্থিতিতে যে মৃত দেহ রয়েছে সেই মৃতদেহকে আগরতলায় ময়নাতদন্তের জন্য উচ্চ পর্যায়ের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং দুপক্ষের মধ্যেই দুপক্ষের থেকেই কিন্তু সেখানে সোনামুড়া থানায় এফআইআর করা হয়েছে এলাকাবাসীরা কি বলছে যে এই যে পাচারকারীর নিহত হলো গুলিতে সে বিষয়ে এলাকাবাসীরা কি অভিযোগ করছে এলাকাবাসীদের সঙ্গে এলাকাবাসী এবং যে মৃত ব্যক্তি রয়েছে তার পরিবারের যে অভিযোগ যে পাচারের সঙ্গে যুক্ত ছিল না আনোয়ার হোসেন মৃত আনোয়ার হোসেন তো যে পাচারকারীরা পুলিশের ধাওয়া খেয়ে আনোয়ার হোসেনের বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে তো তখন বিএসএফ আনোয়ার হোসেনের বাড়িতে ঢুকে নাকি আনোয়ার হোসেনকে আনোয়ার হোসেনের উপর গুলি চালায় যে অভিযোগটা করছে এলাকাবাসী এবং আনোয়ারের পরিবারের পরিজনরা পুলিশ কি জানাচ্ছে এই মুহূর্তে পুলিশ তদন্ত সাপেক্ষে সবগুলো সব বিষয়ে এখন চুপ আছে পুলিশ বলছে আগে তদন্ত হোক তদন্তের পরে আসল সঠিক তথ্য বেরিয়ে আসবে অসংখ্য ধন্যবাদ অমিত বিস্তারিত তুলে ধরার জন্য কার্যত ইতিমধ্যেই কিন্তু গোটা এলাকা জুড়ে এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে এবং এলাকাবাসীদের অভিযোগ যাকে মারা হয়েছে অর্থাৎ জওয়ানের গুলিতে যে নিহত হয়েছে সে আদতে পাচারকারী নয় কিন্তু বিএসএফ জওয়ানদের অভিযোগ যে সে পাচার কাণ্ডের সাথে যুক্ত তার জন্যই তাকে গুলি করা হয়েছে কার্যত একের পর এক পাল্টা অভিযোগ কিন্তু উঠে আসছে যদিও পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে এবং পুলিশই তদন্ত ক্রমে কি বেরিয়ে আসে সেটাই এখন দেখার কার্যত গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো গোটা এলাকা জুড়ে এক প্রকার চাঞ্চল্য বিরাজ করছে এই মুহূর্তে নিয়ে নিশ্চিত বিজ্ঞাপন বিরতি রয়েছে আর অন্যান্য সংবাদ সাথে থাকুন